বাঁকুড়া সোনারপুর আপনজন থেকে আমি অপরূপা আজকে আবার চলে এসেছি আপনাদের সকলের সামনে। সকলকে জানাই গুড মর্নিং। ছোট আকাশ ওঠার জন্য বায়না করছে, বাবা নিয়ে নি কোলে। আচ্ছা এই দেখুন ছোট আকাশ হলুদ জামা পরে চলে এসছে আপনাদের সকলের সামনে। যাই হোক, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেও ওয়েলকাম। চোখ মুখ দেখছেন কীরকম দুষ্টু, চোখে মুখেই দুষ্টু। তো আসুন দেখে নিই কি খাবার রেখেছি আজকে। দেখুন আজকে আমরা ইউপি রেখেছি ওদের সকলের জন্য। এটি ইউপি আছে, ইউপি রাখা আছে, ইউপি দেবো। আর ছোটো থেকে বড় সকলের পছন্দের যে জেমস আছে, দেখুন এই যে জেমস, এই দেখুন ছোটো আকাশের অবস্থা দেখুন। আপনাদেরকে দেখাচ্ছি আমাদের সাথে আমার সাথে। তো যাই হোক বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও অবধি করেননি তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক করুন, প্রচুর শেয়ার করুন। আশা করছি ভিডিওগুলো ভালো লাগছে, কারণ এখানকার সব বেশিরভাগ ভিডিও হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে, বাচ্চাদের আনন্দ, ওদের খুশি, ওদের দুষ্টুমি, ওদের পড়াশোনা, এগুলোকে নিয়ে দেখানো হয়। তো আশা করছি ভালো লাগছে আপনাদের। যাই হোক বন্ধুরা, আমাদের ফেসবুক পেজটা যদি আপনারা একটু ফলো করেন, ফেসবুক পেজে দেখবেন আমাদের কিউআর কোডটা আমরা দিয়ে দিয়েছি। তো যারা যারা আমাদেরকে সাহায্য করতে চাইছেন, হয়তো অনেকটা ডিস্টেন্সের জন্য আপনারা পাচ্ছেন না, তাদের জন্য কিন্তু অনলাইন পেমেন্টের ব্যবস্থা আমরা করে দিয়েছি। যদি আপনাদের ইচ্ছা হয় আপনারা কিন্তু আমাদেরকে অনলাইন পেমেন্ট করতে পারেন এই পুচকুগুলোর জন্য, আর আরও বিভিন্ন অসহায় মানুষদের নিয়ে আমাদের কাজ হয় তাদের জন্য। তো বন্ধুরা, আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম আগের দিন যে টিচার্স ডে গত পার্সেন্টেজের, মানে টিচার্স ডে গেল ওরা কতটা পরিমাণে মানে ভালোবাসে আমাদেরকে, যে আমার পছন্দ মতো গিফট ওরা খুঁজে নিয়ে এসছে। এটা হচ্ছে আমার কাছে সব থেকে বড়ো পাওয়া। আমার অপরূপা স্টাডি রুম এবং সোনারপুর আপনজন সব মিলিয়ে প্রায় অনেক কটা পেন পেয়েছি আমি, অনেক কটা ডেয়ারি মিল্ক চকলেট পেয়েছিলাম, যেটা পেয়ে আমি ভীষণ খুশি, কারণ ডেয়ারি মিল্ক আমার ভীষণ পছন্দ। আর সাথে মানে ওরা খুব মানে বড় করে অনুষ্ঠানও করেছে, মানে ঝিলি বৃষ্টিতে সোনারপুর আপনজনেও আছে, আমাদের অপরূপা স্টাডি রুমেও আছে। তো সকল মিলে ওরা মানে নিজেরা একটু একটু করে টাকা দিয়ে এত সুন্দর মুহূর্ত আমাকে উপহার দিয়েছে, আমাদেরকে উপহার দিয়েছে, যে সেখানে কিচ্ছু বলার নেই। ওরা হয়তো বয়সে একটু ছোটো, বয়সে ছোটো হলে কি হবে, ওদের মধ্যে মানে যে এতটা খুশি করার চেষ্টা, আমার এই জিনিসটা খুব ভালো লেগেছে বন্ধুরা। মানে ওরা কে কেনে মানে অপূর্বভাবে মানে আমাকে অপূর্ব সুন্দর একটা মুহূর্ত ওরা সবাই মিলে আমাকে গিফট করেছিল কত 7 তারিখে। 5 তারিখে আমি করতে দিইনি, কারণ 5 তারিখে আমার অপূর্বা স্টাডি রুমের একজনের কি পরীক্ষা চলছিল, তার জন্য আমি করতে দিইনি। তো এটাই হচ্ছে আমাদের বলতে পারেন সব থেকে বড়ো পাওয়া, ও যে ওদের ভালোবাসা, ওদের যে এত সুন্দর মানে ওরা যে এত সুন্দর করে আপন করে নিয়েছে আমাদেরকে, এটাই হচ্ছে সব থেকে বড়ো পাওয়ার। আপনারা দেখিয়েছেন এই ট্রাস্টের বাচ্চাগুলো আমাদের কতটা ভালোবাসে। সত্যি কথা বন্ধুরা, এদের কাছ থেকে ভালোবাসা পেয়ে সত্যি আমরা ধন্য। এরা প্রত্যেকে আমাদেরকে ভীষণ ভীষণ ভালোবাসে, ভীষণ ভালোবাসে। তো যাই হোক বন্ধুরা, সেটা আশা করছি আপনারাও বুঝতে পেরেছেন। যারা যারা এখানে এসেছেন তারা তো আরও বেশি করে ফিল করেছেন যে এরা কতটা মিষ্টি। তো যাই হোক বন্ধুরা, এরপরে ভিডিওগুলো নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি, আমাদের সঙ্গে থাকুন। থ্যাংক ইউ।